গঙ্গার নিচ দিয়ে শুরু হলো মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শুরু হলো মেট্রো পরিষেবা। 4.8 কিলোমিটার রুটের মধ্যে গঙ্গার নিচ দিয়ে গিয়েছে 520 মিটার পথ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4টি মেট্রো স্টেশন রয়েছে। গঙ্গার নিচ দিয়ে এই মেট্রো পরিষেবা শুরু হলো আজ থেকেই এবং সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মেট্রো এই মুহূর্তে মহাকরণ থেকে হাওড়া স্টেশনের দিকে, আর এই অংশের মধ্যেই থাকছে 520 মিটার রাস্তা যেটা গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে। সেই মেট্রো যাত্রাকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই টানেলটিকে নীল আলো এবং বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে। আমরা এই মুহূর্তে মহাকরণ থেকে আস্তে আস্তে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছি এবং এই অংশের মধ্যে গঙ্গার নিচের যে টানেল সেটা তৈরি করতে সময় লেগেছিল মোট 66 দিন। আর এই 66 দিনের মধ্যেই যে ইঞ্জিনিয়ারিংয়ের চমক তৈরি হয় তার জন্যই দেশের মধ্যে প্রথম কলকাতায় কোনো নদীর নিচে মেট্রো লাইন তৈরি হয়ে গিয়েছে। আজকেই তার প্রথম বাণিজ্যিক যাত্রা। নীল টানেল, টানেলের নীল আলো সবটাকেই কিন্তু স্মরণীয় করে রাখার জন্য, এবং মানুষজন কিন্তু ইতিমধ্যেই উল্লাস প্রকাশ করছেন, লোকজন ক্যামেরা বন্দি করছেন, ছবি তুলছেন, এবং অবশ্যই সেই নীল আলো তারা উপভোগ করছেন, এবং সবটা মিলিয়েই কিন্তু এই মুহূর্তে মেট্রোর মধ্যে উচ্ছ্বাস, একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রো সমারোহ খুবই এক্সাইটিং জার্নি ছিল, স্পেশালি এটা ভেবে যে আমার বাবাই চালাচ্ছে ট্রেনটা, আমার বাবাই চালাচ্ছে লোকোপালে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য খুবই প্রাউড মোমেন্ট প্লাস এক্সাইটেড আছি। আমারও খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম ইন্ডিয়াতে মেট্রো আন্ডার ওয়াটার চলছে। এটা ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশন সেক্টরের জন্য একটা মাইল স্টোন, প্লাস অ্যাজ শি টোল্ড এটা বাবা চালাচ্ছে, তো আরও ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ বোঝা যাচ্ছে বাবা চালাচ্ছেন মেট্রো এবং তার সাক্ষীতে মেয়েরাও সবার এবং সবার প্রচুর সাধারণ যাত্রী। প্রথম দিন কেমন লাগলো গঙ্গার নিচের মেট্রো, সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে এত মানুষ আজকে সকাল সকাল মেট্রোটা সবার। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। প্রতীক্ষার অবসান, আজ থেকে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাত্রা শুরু করলো ইস্ট ওয়েস্ট মেট্রো। এই অংশে গঙ্গার তলা দিয়ে 520 মিটার রাস্তা অতিক্রম করবে মেট্রো রেল। প্রথম দিন এই মেট্রোর সওয়ারই হলেন গায়ক অনুপম রায়। গান গেয়েই সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন সবার সঙ্গে। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোন করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে। ইচ্ছে করেই গানটা গাইলাম যেহেতু টানেলের উল্লেখ আছে। আসার আগে উনি আমাকে বলছিলেন যে বোবা টানেল গানটা কি এই মেট্রোকে উদ্দেশ্য করেই লেখা, কিন্তু সেটা অনেক আগেই লেখা, এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে, কিন্তু আজকে কোথাও যেন দুটো এক হয়ে গেল।